রোমাঞ্চ আর উত্তেজনার মধ্য দিয়ে জমে উঠল ইউরোর শ্রেষ্ঠত্বের লড়াই। জমজমাট কোয়ার্টার ফাইনাল শেষে এবার শিরোপা রেসে টিকে আছে সেরা চারটি দল। ফলে বিশ্বকাপের ব্যর্থতা ভুলে শিরোপার স্বপ্ন জেগে উঠেছে ফ্রান্স ও স্পেনের সামনে। ইউরোর সেরা চারের লড়াই কে এগিয়ে থাকবে তা নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের প্রথম দিনের লড়াইয়ে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল শক্তিশালী স্পেন ও ফ্রান্স। দ্বিতীয় দিনে বাকি দুই দলও পাওয়া গেল। তৃতীয় ম্যাচে টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে গত আসরের রানার্স আপ ইংল্যান্ড। আর কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে তুর্কিদের মন ভেঙেছে নেদারল্যান্ডস। তাতেই ঠিক হয়ে গেছে সেমিফাইনালের লাইন আপ। অবশ্য এবারের ইউরোয় দল হিসেবে নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতে পারেনি ফ্রান্স ও ইংল্যান্ড। নামের ভারে এই দুই দলই এবারের আসরের সবচেয়ে এগিয়ে, অথচ পারফরমেন্সে বড্ড বিবর্ণ তারা। এখন পর্যন্ত ওপেন প্লে থেকে কোনো গোল করতে না পারলেও সবশেষ ম্যাচে পর্তুগালকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স, আর ইংল্যান্ড বিদায় করেছে সুইজারল্যান্ডকে। ইংল্যান্ডও ম্যাচের ফল নিজেদের পক্ষে এনেছে টাইব্রেকার নামের ভাগ্য পরীক্ষা জিতে। এদিন ম্যাচের 75 মিনিটে ব্রিল অ্যাম্বোলার গোলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড, কিন্তু 80 মিনিটে সেই গোল শোধ করে দেন বুকায়ো সাকা। এরপর টাইব্রেকারে গড়ানো ম্যাচে ইংল্যান্ডের নেয়া 5টি শটই জালে গেলেও সুইজারল্যান্ডের মানুয়েল অকনজের শট ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্দান পিকফোর্ড। দিনের দ্বিতীয় ম্যাচে অবশ্য নির্ধারিত সময়ের মধ্যেই ফল এসেছে। সামেদ আকেয়াদিনের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় তুরস্ক। দ্বিতীয়ার্ধে ডিভার্জের গোলে সমতায় ফেরার পর মালডারের আত্মঘাতী গোলে জয় পায় নেদারল্যান্ডস। আসরে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই হট ফেভারিট ফ্রান্স ও স্পেন। দ্বিতীয় সেমিফাইনালে 1988 চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে প্রথম শিরোপা সন্ধানে থাকা ইংল্যান্ড। সেমিফাইনাল ও ফাইনালের সূচি। প্রথম সেমিফাইনাল 10 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স বনাম স্পেন। সেখানে সেরা ছন্দে থাকা স্পেনকে এগিয়ে রাখছে সবাই। দ্বিতীয় সেমিফাইনাল 11 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায়। নেদারল্যান্ডস ও ইংল্যান্ড মুখোমুখি হবে। সেখানে সমানে সমানে লড়াই হবে বলে মনে করছে ভক্তরা।